আমার পটল কেমন দেখছে মানে কত প্রশ্ন কে আমার ইজ্জত গেঞ্জির মায়ের বাপ তোর ইজ্জতের মায়ের বাপ কথা কস্তা কে আমার পটল কেমন হইছে মানে কথা কস্তা কে আপনার বিচার করার লাগে আমিও রেডি আছি আপনি আমার ইজ্জতের উপর হাত দিচ্ছেন আপনার নামে কি বিচার আছে জানি কোন কি বিচার আছে ধর্ষণ মামলা আছে নারী নির্যাতন মামলা আছে মানহানি মামলা আছে ডাকাতি মামলা আছে আরো অনেক কিছু চুরি ছিনতাই মেলা 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 মামলা আছে এই সব কয়টা মামলা আপনার নামে দিব আপনি আমার ইজ্জতের উপর হাত দিচ্ছেন আমার একটা মান সম্মান আছে না আপনি আমার কাপড় খুলে হেলাইছেন আপনার কাপড় খুললে আপনি কি করতেন আমি আমার স্বামীর গেঞ্জি কেউ ছিঁড়ে দিছো হ্যাঁ গেঞ্জি তো কেউ ছিঁড়ে দিছো কি করছো গলা নামায় কথা বল আওয়াজ নিচে তুই গলা নামায় কথা বল বেশি কথা কবি কিন্তু তোরটাও খুললে নিমা একদম এই কি কলি তুই কি কলি তুই আমার খুলবি আর আমি চাইছি দেখ মুনা আমি খুলতে পারি না খুললে কি ভালো মনে সালা দিমু একবারে আচ্ছা ফালতু মহিলা তুমি সব স্বামী দিয়ে নিয়ে আইছে আমার কাছে স্বামীর হয়ে ঝগড়া করতে আসছো কি না দিছো জানি হ্যাঁ গেঞ্জি কিনে দিছো তোর স্বামীর আমি গেঞ্জি কিনে দিব কে ও ছেলে মার দিলে কেন পড়ছে না হ্যাঁ এই ছেলে মানে তাহলে সাবধানে কবি আমি সাবধানে কাইতেছি তুমি করে তোর স্বামীর সাবধান করে দিবি চরিত্র ঠিক করতে কবি এই তোর স্বামী এই দিক দিয়ে যাইতাছে ভালো কথা ও আয়েশা কয় আমার পটল কত বড় হইছে আরে ভাই আমার পটল মানে ও কইব আপনার গাছের পটল কত বড় হইছে সেইটা না কয় আমার ডাইরেক্ট আপনার পটল কত বড় হইছে এটা কি ধরনের কথা কি গোলামের পুতে এই কথা কইছে হ্যাঁ আরো দুটা দিতেন না কে দিলেন না কে হ্যাঁ আর দুটা দিলেন না কে ওই গোলামের পুতে আমি দেখতাছি হ্যাঁ দেখেন যান আইছে স্বামীর সুপারিশ নিয়ে আমার লগে ঝগড়া করতে আগে নিজের জামাইরে ঠিক করো মাইশের বউলে দেখলে জিবলা লুলুবুল করে না বাজে কথা কনে লাগা আরে একদম ফাটামু ধইরা মালিক রে থুই যাস গা আস্তে যা আস্তে যা বান্ধবী দেখছে আর ছুটতে আছে খালি আবার লে সুন্দর গঠন প্রণালী সেই সুন্দর কালার তো পুরা কাউয়া কালার সুন্দর না এই কি কইলি তুই আমারে আরে বাবা সাতিন কেন 10টা গ্রামে 10টা ছেলে আছে তার মধ্যে আমি একজন আর যার লগে বিয়ে হইছে চলে না সমাজে যায় না এখন সমাজে যায় না যায় না সমাজে যা আর না যা সমাজ দিয়ে কি করমু আমার কাছে আমার লগে গেলেই হইছে
এই সমাজ থেকে কি পানি খামো আমি সমাজ কি আমারে খাবার দিব সমাজ কি আমারে পোশাক দিব সমাজ কি আমার দায়িত্ব নিব হ্যাঁ জি ভাবি যত খেপতাছেন যত রাখতাছেন ততই সুন্দর লাগতাছে আপনারে তোরে আমি তোরে কি করব কিছু করার নাই তারছ বরং চলেন ভাইগা যাই তুই হরে এই জায়গা থেকে সরবি নাকি ছাগলের দড়ি দিয়ে পেছায় এই বাসর লগে লটকে রাখমু এই ছাগলের দড়ি হ্যাঁ আমার কিচ্ছু হইব না হ্যাঁ এই ছাগলের দড়ি হ্যাঁ এই ছাগলের দড়ি হ্যাঁ ভাবি আমি আসি আমি জায়গা শালা শালারা খাইয়া দিয়ে কোনো কাম নাই সারা দিন গ্রামের এ পাড়া ও পাড়া টই টই করে ঘুরবো আজকে আর বউ সুন্দর তার লগে সুযোগ নিব মিষ্টি মিষ্টি কথা মধুর কথা এই সব কথায় খুশি ভোলে না গো পাঠায় দিলে লাল শাক রক্ত নাকি নাই লাল শাক খাইলে লাল রক্ত হইব রক্ত বলে কালো হয়ে গেছে যাও মুগলে শাক খেতে যাও মুগলে শাক খেত থেকে একটু লাল শাক আনো কই লাল শাক লাল শাক তো নাই বিসি বাইরে হয়ে গেছে এই বিসি আলাদা গুলো নিয়ে গেলে আর এক কথা ওমা লে কোথেকে শাক নিব শাকই তো নাই কেমনে নিয়ে যাবো কিছুই বুঝতেছি না আমার বউয়ের জীবন বেড়ে যাইতেছে লাল শাকের লাইগা বউয়ের রক্ত কালো হয়ে গেছে লাল শাক খাইলে বলে রক্ত লাল হইব লাগাইছি আমি তো উঠাই নাই আইসা লাগতে পারলেন তুই আমার খেতে পা রাখছস কেন তোর বইয়ের জীবন বাইর হয়ে যাক আর ভিতরে ঢুকাক আর মাঝখানে আটকে থাকুক তাতে আমার কিছু যায় আসে না তো তুই আমার অনুমতি ছাড়া আমার খেতে ঢুকছস কেন প্রতিবেশীর এটা কথা আমি প্রতিবেশী না বেশি পড়তি একদম থাপড়ে দাঁত ফেলাই দেবো আমি প্রতিবেশীও না বেশি পড়তিও না ঠিক আছে আমার খেতে ঢুকছস কেন এটা কর খেতে ঢুকছি খেতে তো কিছু তুলি নাই আবার কই কিছু তুলি নাই তুই আমার অনুমতি ছাড়া ঢুকলি কেন লাল শাকের তো বিসি বাইরে হয়ে গেছে বিসি বাইরে থাক আর ভিতরে ঢুকে থাক আর হাম দেয় থাক সেটা আমার লাল শাকের ব্যাপার আমার ব্যাপার আমার জমির ব্যাপার তোর কি তাই বলে আপনি আইসা ঠাড়া আড়ে লাগতে পারবেন খাড়া কাঠিতে লাগতে পারছেন খাড়া কাঠিতে যদি বেঁধে পাইত কোথায় কিডনি বিডনি আছে না দেখে আড়ে আইসা লাগতে পারছেন আই আই তোর এত পেঁচাইন না ঘোরাইন না গল্প শোনার মতো সময় আমার নাই তুই এত পেঁচা না বাদ দিয়ে এত বক বক বাদ দিয়ে আমার কো আমার অনুমতি ছাড়া আমার জমিতে ঢুকছস কার অনুমতি নিয়া কার অনুমতি নিয়ে আমার জমিতে ঢুকছস হ্যাঁ ক আরে লাগতে মারছেন মারছেন তারপর আমার হলে ভয় দেখাইতেছেন অনুমতি নিতে হইব কি আর অনুমতি নিতে হইব আমার আমার চাচাতো ভাই হয় আমার গ্রামবাসী চাচাতো ভাই চাচাতো ভাইয়ের খেতে ঢুকতে আবার কি আর অনুমতি নিতে হইব আপনি খাড়াকাতি ভাবে লাগতে পারছেন কি জোরে লাত্তিটা মারছেন আর একটু হইলেই তো আমার সব কিছু বন্ধ হয়ে যাইতো আপনি লাগতে পারছেন এমনি বউ প্যান্ট কাপড় সাপড় খাইতে চায় না আপনি আসলে ভাবি না আমি একটা ইয়া জানোয়ার ভাবি জানোয়ার ভাবি মানে কে জানোয়ার ভাবি একদম থাপড়ে দাঁত ফেলাই দিমু হালার বহালা জানোয়ারের বউ তো জানোয়ারি হওয়ার কথা মিলে দিছি তুই মিলানের কাটা তুই মিলানের কাটা তোর মিল নিয়ে আমি চলমু তোর মিল নিয়া এই বাদ দে বাদ দে আনোয়ার জানোয়ার বাদ দে আবার কিন্তু ঘুরে ঘুরে অন্যদিকে যাইতাছস তুই কথায় আসল কথায় আয় আমার অনুমতি ছাড়া আমার জন্য জমিতে কার অনুমতি দিয়ে ঢুকছস তেরে লেগে দিতে বিনা অনুমতিতে ঢোকা প্রবেশ নিষেধ খারাগাতি ভাবে আইসা লাগতে পারছে পাশাটা ব্যথা হয়েছে এইসব ছবি আমাগো নাই এইসব ছবি তো আমরা প্রস্রাব করি পায়খানা টয়লেট করি পায়খানা টয়লেট করাও আর একদিন খেলে আমার জমির আশেপাশে দেখি তারপর আরে ভাবি কইন না পাট খেতে চারটা হাঁকতে গেছি আর ভাবি আমারে দেখে কয় এনে কি করস আমি কইলাম ভাবি এখানে চারটা হাঁকতে আইছি হালা কো হালা কেউ চারটা হাঁকে তুই তুই যে দিক দিয়ে যাবি আসতে দেখি আমি ভয় পাইলাম না আরে হ ওই ভয় পাইলাম না কি আর ভয় পাইলেন ওই কোতা দিলে চারটা আসে আমার হ্যাঁ এই কি হইছে কি হইছে মানে এই সুতা তুলেন কেন তা কি করব আবার দাঁড়িয়ে রইছস এখন পর্যন্ত যাবি না যাবি না কিন্তু সোজা হয় নাই লাপতি দিয়ে না গোলামের পুত্র তুই জুতা দিয়ে মারবো তুই জুতা দিয়ে তুই জুতা দিয়ে তুই